কোভিড পরিস্থিতিতেই মঙ্গলবার দেশজুড়ে শুরু হলো জেইই মেইন পরীক্ষা। করোনার বিধি মেনেই রাজ্যের পরীক্ষা কেন্দ্রগুলোতে সমস্ত রকমের ব্যবস্থা করা হয়েছে। সকাল থেকেই নদিয়া, হাওড়া সহ রাজ্যের অন্যান্য প্রান্তে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে শুরু করেছেন পরীক্ষার্থীরা। স্কুলে ঢোকার আগে তাদের থার্মাল চেক আপও করা হয়। মাস্ক ছাড়া মিলছে না পরীক্ষা কেন্দ্রে প্রবেশের অনুমতি। এদিকে করোনার আতঙ্কে রাস্তায় বাসের সংখ্যাও কম, অন্যদিকে বন্ধ ট্রেন, তার উপর বিরূপ আবহাওয়া, ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে চরম নাস্তানাবুদ হতে হয় পরীক্ষার্থীদের। অন্যদিকে হাওড়ার উলুবেড়িয়ার ওমদোয়ালা স্কুলে 94টি আসনে পরীক্ষার ব্যবস্থা করা হলেও মাত্র 32 জন পরীক্ষার্থী উপস্থিত ছিল। অনেক দূর থেকে এসছে, করোনার মধ্যে আসতে অনেকে অসুবিধা হচ্ছে, তার উপর আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছেন খুবই অসুবিধার মধ্যে পড়ে এসেছে। হাইরোড জ্যাম হয়ে আছে। তারপর গাড়ি পেয়ে ছিল ঠিকঠাক? আমরা নিজেদের বাইকে এসেছি, কিন্তু প্রবলেম একটাই হচ্ছে যে রাস্তায় এত এমন জল টল জমে গেছে, তো অন্য কোনো গাড়ি গেলে পুরো প্যান্ট ফ্যান্ট ভিজে দিয়ে চলে যাচ্ছে। এবার এই ভিজে প্যান্টের মধ্যে গিয়ে পরীক্ষা দিতে হবে, তার উপর জ্বর হলে বলবে করোনা হয়েছে। আর এমনি রাস্তাঘাট? রাস্তাঘাট সেরকম একটা, মানে এখন তো সকালবেলা, এখন আশা করি ফাঁকা আছে, কিন্তু একটু পরে কী হবে তো জানা যাচ্ছে না। তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে গেল, আজকে তো বৃষ্টি, মানে কালকে প্রচণ্ড গরম ছিল, আজকে বৃষ্টি শুরু হয়ে গেল, তাতে অসুবিধার মধ্যে পড়তে হয়েছে। গাড়ি বুক করে আসতে হয়েছে আমাদের। রাস্তা কি গাড়ি পাওয়া যাচ্ছে না? আমাদের বুক করে আসতে হয়েছে, কারণ আমরা আগে থেকে বুক করে রেখেছি। কত দূর থেকে আসছো? আমরা 35 কিলোমিটার করে এসেছি, প্রাইভেট গাড়ি ভাড়া করে আসতে হয়েছে আমাদের। ট্রেন বাস যেহেতু কমিউনিকেশন ঠিক মতো পাচ্ছি না, খুব খারাপভাবেই আমাদের আসতে হয়েছে, এবং গাড়ি তো এই সময় প্রচুর ভাড়া নিচ্ছে, সেটাও একটা অসুবিধার কারণ। ব্যুরো রিপোর্ট, টাইমস বাংলা।